ছড়ানো হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ব্যানার ঘিরে প্রশ্ন উঠতেই এই বদল উত্তর মেলেনি। অবশেষে সরিয়ে দেওয়া হলো পৌরসভার তরফে লাগানো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া শুভেচ্ছা ব্যানার। ব্যানার থেকে সরে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি। শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। হাবড়া পৌরসভার তরফে পরীক্ষা কেন্দ্রগুলোর পাশে অভিভাবকদের জন্য টেন্ট করা হয়েছিল। হাবড়া যশোর রোডের পাশে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে পৌরসভার তরফে। সেই সহায়তা কেন্দ্রে বড় বড় ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি দেখা গেছে। জানিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছিল। শুক্রবার বিজেপির তরফে দাবি করা হয় জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি বা অভিষেক ব্যানার্জির ছবি পৌরসভার দেওয়া ব্যানারে থাকবে কেন, তাহলে পরীক্ষার্থীদের কাছে কী বার্তা দেওয়া হচ্ছে, শাসক দলের প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয় বিজেপির তরফে। শুক্রবার এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা কী বলেছিলেন আসুন শোনাবো। সমস্ত পরীক্ষার্থীর শুভেচ্ছা কামনা করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কিন্তু যে বিজ্ঞাপন বা যে ক্যাম্প করা হচ্ছে তাদের সহায়তার নাম করে আসলে পরিচিতি হওয়ার জন্য বা প্রচারের জন্য। মূল বিষয়টা হচ্ছে যে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই অল ওভার পশ্চিমবঙ্গে থাকবে, বা এখানকার এমপি কাকলি ঘোষ দস্তিদার তিনিও থাকবেন। কিন্তু আমাদের কাছে প্রশ্ন এরকম যে অভিষেক ব্যানার্জি তিনি কে? শুধু রাজপুত্র হিসাবে তিনি এখানে আজকে এখানে? কিন্তু আমাদের মানুষের কাছে প্রশ্ন। তারপরে আরেকজন হচ্ছেন যিনি বনমন্ত্রী, তিনি রয়েছেন জেলে, আর তার ছবি দিয়ে ছাত্রদের কী বোঝানো হচ্ছে যে যা অপরাধের দায়ে জেল খাটছে বা বিচারের জন্যে ওখানে আছেন আজকে তার ছবি দিয়েছে? এটা ভারতীয় জনতা পার্টি তীব্র প্রতিবাদ জানায়। আর ছাত্রছাত্রীরা এ বিষয়ে যাতে বিভ্রান্তি না হয় তাই বলতে চাই সমাজ মাধ্যমে, যাতে আগামী দিন এদেরকে চিহ্নিতকরণ করেন, কারণ আগামী দিনের ভবিষ্যৎ এই ছাত্রছাত্রীরা, আর তাদের উন্নতি হোক এটা ভারতীয় জনতা পার্টি আশা করে। যদিও বিরোধীদের এই অভিযোগ অস্বীকার করে শুক্রবারই হাবড়া পৌরসভার পৌরপ্রধান বলেন, দেখুন বিরোধীরা কী বললো ওতে আমাদের কিছু আসে যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একজন সাংসদ, তিনি একজন আমাদের রাজ্যের ভারতীয় সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, উনি সাংসদ, ওনার ছবিটা দেওয়া হয়েছে। পৌরসভার ব্যবস্থাপনায় অন্য সাংসদদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা তুলনা করছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ যেমন, তিনি একজন সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, তার জন্য তার ছবিটাকে আমরা ব্যবহার করছি। যারা বিতর্ক করছেন তারা সব বিষয়ে বিতর্ক করবেন, ভালো কাজটার কথা বলছেন না। যে হাবড়া পৌরসভার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চেয়ারম্যান সহ, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত বোর্ডের মেম্বাররা রাস্তায় দাঁড়িয়ে তারা জ্যাম কন্ট্রোল করছেন, সমস্ত স্কুলের সামনে ক্যাম্প করে দেওয়া হয়েছে অভিভাবকদের বসার জন্য, এই পজিটিভগুলোকে বলুন। এই পজিটিভ কাজগুলো তো পৌরসভার পক্ষ থেকে বলা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে গিয়ে পৌঁছে যেতে পারে তার জন্য টোটো অটোর ভাড়াকে মকুব করে দেওয়া হয়েছে, কাউর কোনো ভাড়া নেওয়া হবে না, এই ব্যবস্থাগুলো করেছে, এগুলোকে বলুন, এটা অনেক বেশি কাজের হবে বলে মনে করি। অবশেষে শনিবার সহায়তা কেন্দ্র ও অভিভাবকদের জন্য তৈরি টেন্টের ভেতর থেকে সরল সেই সমস্ত ব্যানার, পরিবর্তে লাগানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতীকী ছবি। এ নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির তরফে বলা হয় দেরিতে হলেও হুঁশ ফিরেছে পৌরসভার। বিজেপির দাবি অভিষেক ব্যানার্জির ছবি থাকলে কেন সাংসদ সুকান্ত মজুমদার বা অধীর চৌধুরীর ছবি থাকবে না? যখন বিভিন্ন সংবাদপত্রে এ নিয়ে লেখালেখি বা ইলেকট্রনিক মিডিয়াতে এ নিয়ে প্রচার শুরু হলো, তখন বুঝলো যে ছাত্রছাত্রীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীর আর শুভকামনা ভারতীয় জনতা পার্টি করে, কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তাদের দলের প্রচার শুধুমাত্র রাখে, আর সেই কারণে বিলম্বিত বোধ হয় এটা আমরা দেখলাম, এটা সুলক্ষণ তৃণমূল কংগ্রেসের হয়েছে। কিন্তু আমাদের কাছে প্রশ্ন এটাই যে কেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়ালো আর সুকান্ত মজুমদারের ছবি কেন ওখানে দিল না? আজকে স্বাভাবিক কারণে সুকান্ত মজুমদার একটা দলের সভাপতি, আবার সুকান্ত মজুমদার তিনি সাংসদ এবং তিনি সাংসদের মধ্যে কৃতি সাংসদ। পশ্চিমবঙ্গের মাটিতে এই নজির তৃণমূল কংগ্রেস রাখছে যে তারা দলতন্ত্র করছে শিক্ষা ব্যবস্থাকে। আমরা ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং
ওদের বিলম্বিত বোধোদয় যেন থাকে, সব সাংসদ থাকা উচিত। এটা ভারতীয় জনতা পার্টি বলছে না, থাকুক না, অদিচ্ছে অদিবিচ্ছে আমিও থাকুক, বুঝবো যে হ্যাঁ এরা প্রকৃত গণতন্ত্র আশা করে, ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষা শিক্ষিত করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।